রাউজানত বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ 2018 উদযাপন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার 6 সেপ্টেম্বর 2 রাউজান উপজেলা পরিষদ অডিটোরিয়ামত ও আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রাউজান উপজেলা চেয়ারম্যান AKM এহসানুল হায়দার চৌধুরী বাবুল। রাউজান উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতাত পল্লী বিদ্যুৎ সমিতি 2 ব্যবস্থাপনাত অনুষ্ঠানত সভাপতিত্ব করছিল রাউজান পল্লী বিদ্যুৎ সমিতি 2 পরিচালনা বোর্ডের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী। বোর্ড পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ তসলিমউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি আছেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রাজা, পৌরসভার প্যানেল মেয়র আলহাজ বশিরউদ্দিন খান, পল্লী বিদ্যুৎ সমিতি 2 সিনিয়র GM AKM শামসুদ্দিন সহ অন্যান্য। বাংলাদেশের বিদ্যুৎ ক্ষেত্রে যে উন্নতি হয়েছে বিগত দিনে এই উন্নতি সাধিত যিনি বিশ্ব মুক্তিযোদ্ধার সন্তান।